আবাহনীর ওপেনার নাঈম শেখের স্ট্যাম্প উড়িয়ে দিয়ে এভাবে উল্লাসে মেতে ওঠেন ব্রাদার্স ইউনিয়নের বোলার বেবি মালিঙ্গা খ্যাত মোহাম্মদ নূর। নূরের লেগ স্ট্যাম্পের কিছুটা বাইরের গুড লেন্থে পিচ করা বলটায় সজোরে ব্যাট চালাতে গিয়ে বলের লাইন মিস করেন নাঈম শেখ। পিচ করার পর কিছুটা সুইং পেয়ে যায় বলটা, নাঈমকে বোকা বানিয়ে গিয়ে সোজা আঘাত হানে লেগ স্ট্যাম্পে। বুধবার শুধু যে নাঈমকে খাবি খাইয়েছেন বেবি মালিঙ্গা এমন না, আবাহনীর আরেক ওপেনার সাব্বির হোসেনকেও ক্যাচ আউটের শিকার বানিয়ে ফিরিয়েছেন তিনি। নূরের বলে লেগ সাইডে পুল করতে গিয়ে গতির সাথে পেরে ওঠেননি সাব্বির, ক্যাচ তুলে দিয়ে ফিরে গেছেন আট বলে মাত্র দুই রান করেই। সদ্য শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলে আসা জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়েরও কঠিন পরীক্ষা নিয়েছেন এই উঠতি পেসার। ব্যাট হাতে বেবি মালিঙ্গার গতি, সুইং আর বাউন্সের সামনে বড্ড অসহায় লেগেছে বিজয়কে। যতই দিন যাচ্ছে নিজের বোলিংয়ের পাশাপাশি মানসিক পরিপক্কতার পরিচয় দিচ্ছেন নূর। বিজয় স্টেপ আউট করে বেরিয়ে এসেছেন দেখে একটা বাউন্সার করলেন অফ স্ট্যাম্পের বেশ বাইরে, ব্যাট ছোঁয়াতে গিয়েও বলের নাগাল পাননি বিজয়। বরং যখন বুঝতে পেরেছেন ব্যাটে বলে হলে বিপদ হতে পারে তখন আবার ব্যাট ফিরিয়ে এনেছেন, কিন্তু এর আগেই বল চলে গেছে কিপারের হাতে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বেবি মালিঙ্গার বলের জবাবে আবাহনী লিমিটেডের আরেক ব্যাটার আফিফ হোসেনও যেন ছিলেন একরকম নির্বাক। শট খেলেছেন দেখে শুনে, তবে বেশিরভাগ বলই ছিল ডট। নূরেদিন কতটা ভালো বল করেছেন তার কিছুটা আজ করা যেতে পারে স্কোর কার্ডের দিকে তাকালে। ছয় ওভার বল করে দুই ওভার মেডেন, দুই ইকোনমিতে দিয়েছেন মাত্র 12 রান, যেখানে তার দলের বাকি বোলারদের ইকোনমি ছিল 8.5 কিংবা 11-এর কাছাকাছি। বল হাতে কিপটে বেবি মালিঙ্গা এদিন আবাহনীর দুই ওপেনার নাঈম শেখ ও সাব্বির হোসেনকে ফিরিয়েছেন একাই। বল হাতে নূরের এমন দুর্দান্ত দিনেও ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 71 রানে অল আউট হয়ে গিয়েছিল দলটা। বেবি মালিঙ্গার বোলিং তোপের মুখে পড়লেও দিন শেষে 8 উইকেটের বড় জয়ই পেয়েছে আবাহনী। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি। Thank you.